নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর জেলা বিজেপি কার্যালয়ের একটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ধলাই বিধানসভা সমষ্টির 3,24,00,000 টাকার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল। ধলাইয়ের হাওয়াইতাং মাদ্রাসার 12 বছরের ছাত্রের হত্যার প্রতিবাদে এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। কার্যালয়ের মহিলার ভিআইপি রুম থেকে উদ্ধার হলো উলঙ্গ প্রৌঢ়ের মরদেহ। পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিন সকালে শিলচর ইটখোলাস্থিত বিজেপির মুখ্য কার্যালয়ে দলীয় কর্মীরা প্রথমে মৃতদেহটি প্রত্যক্ষ করে খবর দেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়কে। তিনি খবর দেওয়ার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পাঠিয়ে দেয় মেডিকেলে। বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের মর্গে রাখা হয়েছে মৃতদেহটি। উদ্ধার হওয়া মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি। আমার অফিসে নান্টু আমার অফিসের স্টাফ, সে আমাদের ক্যান্টিন চালায়, আর বাইরে ওর একটা ক্যান্টিন আছে, দোকান আছে, সে ওকে রেখেছে, ওর ভাই হিসাবে রেখেছে ওকে সাহায্য করার জন্য। এবং মাঝে মাঝে নান্টু থাকতো এখানে, ও থাকতো এখানে, মাঝে মাঝে থাকতো। হঠাৎ আজকে সকালবেলা আমাকে ফোন করে বললো যে ভেতরের দরজাটা খুলছে না, তো না খোলা দল তো আমি বললাম যে ঠিক আছে, না খুলে থাকলে থানাতে খবর দেবো। আমি আমার অফিস সেক্রেটারি সুদর্শন চৌধুরীকে বলেছি তুমি তাড়াতাড়ি গিয়ে থানাকে নিয়ে আসো। সুদর্শন থানাতে খবর দিয়েছে, থানার থেকে লোক এসেছে, লোক এসে দরজা থানার লোকে ভেঙে দেখছে ভিতরে উনি শুয়ে আছে, শুনার মধ্যে মারা গেছে উপরতলাতে। মানুষজন মানে শিনাক্ত হয়েছিল কোন জায়গার মানুষ আর কী কর্তা তাই, এটা তো আমি জানি না, এটা তো পুলিশে জানে কিনা সেটা তো আমি জানতে পারি। আমি তো নান্টু রাখলাম, তার এভিডেন্স হয়েছে নান্টু, আমার যে নান্টু আছে নান্টু ভাই। উনি কী করতেন, উনি কিছু করতেন আমিও জানি না, জানতাম না, আমার নাম কিন্তু কয় নাই। এটা কি থাকতো নান্টুয়ে রাখছে, তার একটা বাবার বোধা তো রাখে, ভাই আছে, উনি নান্টু ঘুমায়, কোনো হেও ঘুমায়, এই হিসাবে গেছে নান্টুর দোকানে গিয়ে খাস করতো। নান্টু জানে আমার তো তারে আমি কোনো আমার তার কোনো স্যালারি নাই, আমার কোনো স্টাফ নাই, কোনো কিছু নাই, জাস্ট আমি নান্টু রাখছি, নান্টু আমি দেখেছি, নান্টু হচ্ছে আমার ভাই হিসাবে। বৃহস্পতিবার ধলাই বিধানসভা সমষ্টির শেওরারতল ও রাজনগর গাঁও পঞ্চায়েতে 3,24,60,600 টাকার ব্যয়ে মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আঁচনির অধীনে 2টি পূর্ত সড়ক সংস্কার কাজের সুপুর শিলান্যাস করলেন আসাম সরকারের পরিবহন আবগারী ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে শেওরাতল গাঁও পঞ্চায়েতে অন্তর্গত শেওরাতল ফেরিঘাট থেকে শেওরাতল গ্রাম পর্যন্ত 1,66,72,400 টাকার ব্যয়ে একটি রাজনগর গাঁও পঞ্চায়েতের ভাগা শেরখান সড়ক থেকে রাজগোবিন্দপুর খেলার মাঠ পর্যন্ত 1,57,44,200 টাকার ব্যয়ে আরেকটি সড়ক সংস্কার কাজের শুভ শিলান্যাস করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই পূর্ত বিভাগের এসডিও শৈবাল বিশ্বাস, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিশিষ্ট শিক্ষাবিদ বিধানা চন্দ্র পালন প্রমুখ। সংস্কৃতি সব মিলিয়ে আমরা কিভাবে এই গ্রামের সঙ্গে সঙ্গে সমগ্র আসামকে আমরা এক অগ্রণী ভূমিকায় নিয়ে যেতে পারি তার জন্য প্রয়াস চলছে। আজকে আমরা রাস্তার ব্যাপারে এসছি, আপনারা লক্ষ্য করেছেন এই কথাগুলো শশাঙ্কবাবু বলেছেন কিছুক্ষণ আগে। শুধু এই ব্রিজ নয়, এই গ্রামে আরেকটা ব্রিজ আপনারা দেখবেন বাগেওয়ালা, ওইখানে ব্রিজ নির্মিত হয়ে গিয়েছে, মানুষ চলাফেরা করছে। আর এই এক একটা ব্রিজ করতে 10-12-15 কোটি টাকার প্রয়োজন হয়, এগুলো হয়েছে। তারপর যোগাযোগ ব্যবস্থায় এখানে আমি আপনাদেরকে বড় একটা ফিরিস্তি দিতে যাব না, এত বড় পঞ্চায়েতটাকে সঠিকভাবে যোগাযোগ ব্যবস্থা দিতে যে প্রয়াসের প্রয়োজন, এই প্রয়াস আরম্ভ হয়েছে। স্বাভাবিকভাবেই শুধু মনে বাসনা বা ইচ্ছা থাকলে হবে না, তার সঙ্গে সময়েরও ব্যাপার আছে, তার সঙ্গে অর্থেরও ব্যাপার আছে। আমরা যত পারি ফেলে দিচ্ছি, কিন্তু তারপরও এত বিস্তীর্ণ অঞ্চলকে প্রত্যেকটা জায়গাকে সঠিকভাবে নিরূপণ করে
একেবারে এই পাঁচ সাত বছরের মধ্যে এটা হয়তো বা কিছু অংশ বাকি আছে, কিন্তু অলমোস্ট আমরা আমরা শেষ করে যাচ্ছি। ধলাইয়ের হাওয়াইতাং মাদ্রাসার 12 বছরের ছাত্রের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সোনাইয়ে অনুষ্ঠিত হলো প্রতিবাদী মিছিল। এদিন দারুস সুন্নাহ মেনিপুর মাদ্রাসা, চরকি শাহ বাবা সিনিয়র মাদ্রাসা ও বোয়ালজুর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসার পড়ুয়া শিক্ষকরা যৌথভাবে মিছিল করেন। চরকি শাহ বাবা মোকাম থেকে মিছিলটি শুরু হয়, শিলডুবি মোহাম্মদিয়া মাদ্রাসায় গিয়ে সমাপ্তি হয়। হাতে প্লেকার্ড ও স্লোগান দিয়ে হত্যাকারী শিক্ষক মোহসিন রহমান খানের ফাঁসির দাবি তোলা হয়। মিছিল শেষে প্রতিবাদী সভা করে হত ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এদিন প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন মৌলানা আশহাবউদ্দিন, আফজল হোসেন লস্কর, খৈরুল ইসলাম লস্কর প্রমুখ। শ্রীকোনা শনি মন্দির থেকে নুনখুলি শিব মন্দির পর্যন্ত বেহাল রাস্তা পাকা করার দাবিতে 17 আগস্ট 2023 হাইলাকান্দি পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে সারা ভারত কৃষক সভা লালমাটি প্রাথমিক কমিটি। উল্লেখ্য, দীর্ঘ 25 বছর থেকে ওই সড়কের কোনো কাজ হচ্ছে না। বর্তমানে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ, পুরো রাস্তায় কাদা ও গর্তে ভর্তি, হেঁটে চলাফেরা করারও উপযোগী নয়। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, কৃষক তার ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারছে না, রাস্তা মেরামতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। নেতা মন্ত্রীরা এখানে বারবার এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওই এলাকার সাধারণ মানুষ রাস্তার জন্য প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে সারা ভারত কৃষক সভা সরকার তথা কর্তৃপক্ষের কাছে দাবি করতে, অতিসত্বর ওই রাস্তা পাকা করে দিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। স্মারকপত্র প্রদানকালে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব ও আজিমুদ্দিন বরলস্কর। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন চন্দন বসাক, সুভাষ দেব, আজিমুদ্দিন বরলস্কর, চিত্রাহরণ সূত্রধর। আমরা সারা ভারত কৃষক সভা লালমাটি প্রাথমিক কমিটির পক্ষ থেকে আজকে আমরা হাইলাকান্দি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে আমরা এসেছি। আমাদের দাবি, শ্রীকোনা শনি মন্দির থেকে লালমাটি পর্যন্ত, লালমাটি তাতিপুঞ্জি হয়ে নুনকুলি শিব মন্দির পর্যন্ত যে রাস্তা বেহাল রাস্তা, সেই রাস্তা প্রতি বর্ষায় সময় রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, এবং বর্তমানে হেঁটে চলাফেরার উপযোগী নয়, এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, বর্তমানে গাড়ি চলাচল বন্ধ। এবং এখানকার যারা গরিব মানুষ, যারা কৃষকরা রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, তারা বাজারে এসে, কৃষক তার ফসল ফলিয়ে বাজারে এসে সে বিক্রি করতে পারছে না, অনেক কষ্ট করে দিন যাপন করছেন, এবং প্রতি বর্ষাতেই এখানে রাস্তার অবস্থা বেহাল থাকে, রাস্তাতে প্রতি রাস্তাতে গর্তে ভর্তি এবং খাদা গর্তে ভর্তি, এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যেতে পারছে না, এবং ফলে এখানকার যারা সাধারণ মানুষ প্রতিনিয়ত কষ্ট করছেন, প্রায় 25 বছর থেকে এই রাস্তার কোনো কাজ হচ্ছে না। বড় বড় যারা মন্ত্রী, এমএলএ, যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা বারবার এখানে আসছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে বুট নিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। তাই এলাকার জনসাধারণ পক্ষ থেকে এবং সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্বর সেই রাস্তা মেরামত করে দিতে হবে,
তা না হলে আমরা সারা ভারত কৃষক সভা এবং এলাকার জনগণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। বৃহস্পতিবার সর্বভারতীয় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ ষাটে বরাক সফরে এসে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর যাওয়ার পথে তাকে পানগ্রামে উধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে উষ্ণ সংবর্ধনা জানালেন কংগ্রেস কর্মকর্তারা। এদিন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ ধর, নুরুল হক লস্কর, প্রত্যুষ ঘোষ, সুনীল নন্দী, তৃপ্তি ঘোষ, সীমা রায়, আবুল হোসেন বরভুইয়া, ধীরেন সিংহ, শামসুল আলম লস্কর, আব্দুল হেকিম, মুসলিম উদ্দিন লস্কর সহ অনেকে। ব্যান্ড পার্টি বাজিয়ে উৎসমুখর পরিবেশে ব্লক সভাপতি পুলক রায়ের নেতৃত্বে তাকে মালা পরিয়ে হাতে তুলে দেওয়ার সুদৃশ্য গদা। এই গদাকে দুষ্ট কংগ্রেসীদের শায়েস্তা করার একটা প্রতীক হিসেবে আখ্যা দেন পুলক। পুলকের মতে গদাটি বিজেপিকে শায়েস্তা করার প্রতীক হিসেবে যেন ধরে না নেন পৃথ্বীরাজ, বরং এটি কংগ্রেসের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনারই নান্দনিক প্রয়াস। পরে পৃথ্বীরাজ প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সীমান্ত ভট্টাচার্যদের নিয়ে শিলচর অভিমুখে চলে যান। কংগ্রেস থেকে মন্ডল ভূত তৈরি করেছেন, এটা নিয়ে আপনারা আগামী দিনে কি আশা? তো আমার কথা হলো যে আমরা খুশি, আমরা যারা বুথ লেভেলে কাজ করি, সেটা শিলচর হোক, উদারবন হোক, যে কোনো জায়গা হোক, বুথের কর্মীরা যখন তাদের সম্মান পায় তখনই একটা সংগঠন শক্তিশালী হয়, এই কথাই আমার। গদাটা হচ্ছে হনুমানজি, আর এই হনুমানজির গদাটা আমরা ওনাকে দিয়েছি, কারণ হলো বিজেপি তো প্রশ্নই আসে না। আমি জানি না কংগ্রেসের মধ্যে থেকে যারা কংগ্রেসের ক্ষতি করে, আমি ওনাকে সেটাই বলেছি পৃথ্বীরাজ ষাটেজিকে, যে আমি এটা দিয়েছি আপনাকে হনুমানজির গদা বিজেপিকে সাহায্য করার জন্য নয়, বিজেপি আমাদের কাছে ফ্যাক্টরি না, উদারবন কংগ্রেসের কাছে বিজেপি ফ্যাক্টর না, চ্যালেঞ্জ দিয়ে আজকে আমি বলছি আমার অফিসে, নতুন অফিসে বসে, বিজেপি ফ্যাক্টর না, আমাদের কংগ্রেসীদের সাহায্য করার জন্য বলেছি এই গোদা আপনি হাতে নেন, এবং সর্বভারতীয় কংগ্রেসকে আপনি ঠিক করতে গেলে আপনি কংগ্রেসের যারা দুষ্ট আছে তাদের দল থেকে বের করে দিন, দেখবেন কংগ্রেস ভারতবর্ষ থেকে শুরু করে আজকে উদারবন্দেও রাজ করবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আগামীতে উদারবন কেউ ছিনিয়ে নিতে পারবে না কংগ্রেসের হাত থেকে, সে যেই ক্যান্ডিডেট হোক। আর কিছু প্রশ্ন আছে আপনাদের? দ্বাদশ ভাষা শহীদ বিজন চক্রবর্তী ওরফে বাচ্চ চক্রবর্তীকে স্মরণ করল উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ। আজ সকাল 8:30 মঞ্চের সদস্য সদস্যদের দ্বারা উধারবন্দ দিয়ে স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তারপর স্লোগানে মুখরিত হয় শহীদ মিনার চত্বর। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঐক্যমঞ্চের কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস জানান, 1972 সনের 17 আগস্ট করিমগঞ্জের সুসন্তান বিজন চক্রবর্তী ওরফে বাচ্চ চক্রবর্তীর মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন, তাদের এই বলিদান আমরা কোনোদিন ভুলব না, মাতৃভাষা ঐক্যমঞ্চ শহীদদেরকে ভুলবে না। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সহসভাপতি প্রভাকর দেব মজুমদার, উপসভাপতি বাসবরঞ্জন দাস, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সহসম্পাদক শ্রেয়াংশু তালুকদার, কিশোর দাস, সুমা দাস, শিল্পী ভট্টাচার্যি, সুমা রায়। এদিকে উধারবন্দ বেসিক স্কুলের প্রধান শিক্ষক ও পড়ুয়ারা সহ মঞ্চের সদস্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সন্ধ্যা ঠিক 6:30 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের দিনটি উদযাপনের সমাপন ঘটে। আজকের দিনে অর্থাৎ 17 আগস্ট 1972 ইংরেজিতে ভাষা সার্কুলার প্রত্যাহারের দাবিতে উনিও শহীদ হয়েছিলেন, তাই আমরা এর পূর্বেও দেখেছি 1961 সনে 11 জন শহীদ হয়েছিলেন, তাই বাচ্চু চক্রবর্তী মহাশয় দ্বাদশ ভাষা শহীদ হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। আমরা বরাকপিত্তকার মানুষ সর্বদা সেই দিনটিকে অর্থাৎ 17 আগস্ট আমরা ভাষা শহীদ দিবস হিসাবে পালন করে যাচ্ছি, বাচ্চু চক্রবর্তীর সেই শহীদ দিবসকে পালন করার জন্য। তো আমরা বরাকপিত্তকার মানুষ, আমরা জানি বরাকের আকাশ, বাতাস, মাটি সবই দেশপ্রেমিকের উদাহরণ, তাই চিরজীবন দেশপ্রেমিকের উদাহরণ হয়ে থাকবে। আমরা আমাদের এই মঞ্চ থেকে দুটি অনুরোধ রাখছি সরকারের কাছে, আমাদের বরাকের অফিসিয়াল ভাষা যাতে বাংলা হয়, আর আমাদের শহীদের সেই রেল স্টেশন
শিলচর, যাতে বাসাসো হিল স্টেশন শিলচর নামকরণ হয়, এইটুকু আমরা অনুরোধ বারবার রাখছি আমাদের এই মাতৃভাষা ঐক্যমঞ্চের আজকের এই মঞ্চ থেকে। নমস্কার। অন্ন সুরক্ষা যোজনায় বরাদ্দ চালের বৃহৎ কেলেঙ্কারির তথ্য ফের প্রকাশ্যে এলো হাইলাকান্দি জেলায়। দরিদ্র মানুষের আহার নিয়ে হাইলাকান্দি জেলায় ফের হচ্ছে পুকুর চুরি। জেলার নিতাইনগর সমবায় সমিতির গ্রাহকদের দেওয়া হয়নি আগস্ট মাসের চাল। এফসিআই থেকে জুলাই মাসে এই চাল সরবরাহ হলেও আজ পর্যন্ত গ্রাহকদের দেওয়া হয়নি আগস্ট মাসের চাল। অন্যদিকে মোহনপুর সমবায় সমিতির আগস্ট মাসের 281 কুইন্টাল চাল কম এসেছে। অর্ধেক ডিলার এই সমিতির এখনো পর্যন্ত চাল পাননি বলে সূত্রের খবর। এই সমিতির আগস্ট মাসের 281 কুইন্টাল চাউলের হদিশ মিলছে না। এদিকে আগস্ট মাসে সরবরাহ বিভাগের চাল না মেলায় খাদ্যের সংকট তৈরি হয়েছে দরিদ্র পরিবারের। এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি। জেলা সমিতি এ বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে আজ সরবরাহ বিভাগের কার্যালয়ে গেলে বিভাগের দায়িত্বে থাকা এডিএস ছাত্র সংগঠনের কর্মকর্তাদের সাথে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। ছাত্র সংগঠনের কর্মকর্তাদের বরাদ্দকৃত চাউলের কোনো তথ্য না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন বিভাগীয় এডিএস ডিজেন শর্মা। পরে সংগঠনের কর্মকর্তারা জেলার ডিডিসির দ্বারস্থ হয়ে অভিযোগ জানায়। নিতাইনগর সমবায় সমিতির আগস্ট মাসের চাল কি কারণে আজ পর্যন্ত বণ্টন করা হলো না, এ বিষয়ে তদন্তে দাবি করেছেন ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর। একথা স্পষ্ট হল যে নিতাইনগর সমবায় সমিতির যেটো চাউল কেলেঙ্কারি হয়েছে বা আত্মঘাত করা যেটো ষড়যন্ত্র হয়েছে তার লগত এগুলি এডিএছ জড়িত আছে। আর এইগুলি এডিএছর এগেনস্টত আমি এই নিতেন শর্মার এগেনস্ট জিতেন শর্মার এগেনস্টত আপনাদের দেখিছে আমি এডিসিক জানাইছিল যে নিতনগর সমবায় সমিতির অগাস্ট মাসের চাউল আত্মঘাত করবর কারণে চেয়ারম্যান সেক্রেটারি আর এডিএছগুলোর উপর ব্যবস্থা লোকলাগে নিতাইনগর সমবায় সমিতির চাউল অতি সোনকালে বরাদ্দ করবেন। কিন্তু আমি আজি সেই খবর লোতে আইসিল আর এডিএছগুলি সুদিছিল যে নিতাইনগর সমবায় সমিতির চাউল কেতিয়া দিয়া হব বা কিমান ডিলারে পাইছে কিমান ডিলারে পাই নাই কি ধরনের আত্মঘাত করা হয়েছে এই কথা সামগ্রিক কথাবিল আমাকে জানাব লাগে। কিন্তু এই এডিএছগুলি ইমান অশালীন অসভ্যালী যেহেতু করলে এই প্রমাণ হল আসল নিগাইনগর সমবায় সমিতির চাউল কেলেঙ্কারির মূল মাস্টারজন এগারী ব্যক্তি। আর তার লগে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি এইগারী এডিএছর এগেনস্টত আমি এডিসিক কইসু বা এডিশনেল ডিপুটি কমিশনার ডিসি চার্জত তেখেতকো আমি কইসু আর তিন দিনকুর সময় দিছে। তিন দিনের ভিতর নিতাইনগর সমবায় সমিতির অগাস্ট মাসের চাউল দিব লাগে। আর যেগারী এডিএছ আছে এইগারী অসভ্য অপদ্র যে মানুষ এই মানুষ হাইলাকান্দিত থাকিব নালাগে। কারণ এইগারী ব্যক্তির ব্যবহার আজ একটা কথা প্রমাণ হল যে সদায় এই চাউল কেলেঙ্কারি করে আর ফুড এন্ড সিভিল সাপ্লাই যেমন সামগ্রী আছে এই সিমান সামগ্রী আত্মঘাত করার মূল। করিমগঞ্জে উদ্ধার হলো বিরল প্রজাতির লরিস নামের এক বন্য প্রাণী। করিমগঞ্জের বিস্কুট এলাকার জঙ্গল থেকে ধরা পড়ল লরিস নামের একটি বন্য পশু। প্রাণীটি দেখতে অনেকটা বানরের মতো হওয়ার ফলে অনেকেই এটাকে লজ্জাপতি বানর বলতে শোনা যাচ্ছে। একসময় এই বন্য প্রাণীটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমান বিস্কুট এলাকায়। পরে বন বিভাগে খবর দেওয়া হলে তারা সেখানে উপস্থিত হয়ে প্রাণীটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং এই প্রাণীটিকে শিলচরের বনাঞ্চল বড়াইল পাহাড়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের এক আধিকারিক চিরঞ্জিৎ জৈন। প্রথমে আমি আসলাম ওখানে ফুসকুনি কাটি বুঝছিলাম ও যখন গাছে ধরলাম আমি আমার আত্ম উঠে যাই। আমি মনে হচ্ছি অন্য ধরনের জন্তু সামর মার দিয়ে আমি আর ছোটাই দিয়েছি ছোটাই বোধবে সে বই আসছে গাছের ডালে মাথার উপরে মার ও ভরে তারা আইছে আমার ভরে দই গেলে আসছি আমরা। আচ্ছা কোন সময় রাত্রে তো সাতটা উঠে উঠবো সাতটা উঠে আপনি চিনেন নি প্রাণীটা কিতা? জি নাই চিনি না আমরা এর আগে দেখছিলাম একটা জিনিস আমরা চিনি না প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলো রাজগোবিন্দপুর এফসি দল। বৃহস্পতিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় প্রতিপক্ষ পানিসাগর মোকাম এফসি দলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয় রাজগোবিন্দপুর এফসি। খেলার প্রথমার্ধে উভয় দলই কোনো গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয়ার্ধের খেলায় দুটি গোল করতে সক্ষম হয় রাজগোবিন্দপুর এফসি। গোল করেন রেশমাঙ্গা ও রুয়া। এদিকে দ্বিতীয়ার্ধের খেলায় একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় পানিসাগর মোকাম এফসি দল, একমাত্র গোলটি করেন ইকা।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর জেলা বিজেপি কার্যালয়ের একটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ধলাই বিধানসভা সমষ্টির 3,24,00,000 টাকার কাজে শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল। ধলাইয়ের হাওয়াইতাং মাদ্রাসার 12 বছরের ছাত্রের হত্যার প্রতিবাদে এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।